কল্পতরু উৎসব উপলক্ষে সাজছে রায়গঞ্জে রামকৃষ্ণ মিশন। গত বছর থেকে বড় আকারে এই উৎসবের সূচনা হয় রায়গঞ্জে। এই উৎসব একদিনের পরিবর্তে দুদিনে হবে বলে জানান রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের স্বামীজি শিবমন্ত মনন্দজি মহারাজ। সঙ্গীত, পুজো পাঠ, ধর্মীয় সভা সহ নানা ধরনের কর্মসূচি রয়েছে এবারে কল্পতরু উৎসবে। রামকৃষ্ণ মিশন জুড়ে উৎসবে আনন্দে মেতেছে মানুষ। আলপনা সহ বিভিন্ন সাজে সেজে উঠেছে রামকৃষ্ণ মিশন। এ প্রসঙ্গে মহারাজ বলেন, কমপক্ষে 4 থেকে 5 হাজার ভক্ত সমাগম হবে আগামীকাল নতুন বছরের উৎসবে। রায়গঞ্জের রামকৃষ্ণ মিশন থেকে প্রবাল শাহ, রিপোর্ট, টাইমস 14 বাংলা।